भाजपा की संगठनात्मक जिला समिति ने रविवार को CAA के समर्थन में अभियान का आयोजन किया। इस अवसर पर भाजपा के राज्य सचिव राजू बैनर्जी भी उपस्थित रहे। भाजपा नेताओं ने इस अभियान की शुरुआत सिलीगुड़ी पुर निगम के वार्ड क्रमांक 41 से की। इस दौरान भाजपा के राज्य और जिले के नेताओं ने लोगों को नागरिकता संशोधन कानून के बारे में सूचित किया। मौके पर मौजूद भाजपा के राज्य सचिव राजू बैनर्जी ने कहा कि जब भी नगर पालिका चुनाव होंगे, भाजपा चुनाव लड़ने के लिए तैयार रहेगी। উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গে সে অর্থে বাজেট এটা কেন্দ্রের বাইরে, এখানে কোনো ছোট রাজ্য বা এর বাজেট নয়, এটা রাজ্যের বাজেট আলাদা। আর আমরা তো প্রায়োরিটি দিয়েছি, উত্তরবঙ্গ আমাদের প্রায়োরিটি, দেখুন নর্থ ইস্ট আমাদের প্রায়োরিটি, যেখানে যেখানে পিছিয়ে পড়া আছে সেখানে সেখানে আমাদের প্রায়োরিটি। আর রেলের যে বিষয়গুলো আছে, প্রত্যেক একটার পর একটা বালুরঘাটে দেখেছে যে ট্রেনগুলোর বিষয় আছে, সেগুলো হবে রায়গঞ্জের হবে, উত্তরবঙ্গে যে চা বাগানগুলো আছে সেগুলো হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই রাজ্যের জন্য কী করবে। আজকে যারা বঞ্চনার কথা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বঞ্চনার কথা বলছে, আমরা তো প্রশ্ন করব মমতা ব্যানার্জিকে যে কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আসছে, সেই টাকাটা লুটপাট করছেন কেন? 25% তোমরা নাও আর 75% কালীঘাটে দাও, এবার চলবে না। আজকে সমস্ত গরিব মানুষের যে টাকা আসছে লুটে পুটে খাচ্ছে তৃণমূলের নেতারা আর মমতা ব্যানার্জি। আজকে আয়ুষ্মান ভারত কেন পাবে না পশ্চিমবাংলার মানুষ? 5 লক্ষ টাকা চিকিৎসা খাতে কেন পাবে না পশ্চিমবাংলার মানুষ? আজকে কৃষকরা প্রশ্ন তুলছে যে সারা ভারতবর্ষের কৃষকরা আজকে 6,000 টাকা করে পাবে, শুধুমাত্র পশ্চিমবাংলা কৃষকরা 6,000 টাকা করে পাবে না নরেন্দ্র মোদী দিচ্ছে বলে? এই পশ্চিমবঙ্গ কি এটা কি বিদেশি নাকি? এটা বিদেশের কোনো রাষ্ট্র নাকি?